Bismillahirrahmanirrahim. হে সমস্ত জগতবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম, সেই আলোচনাটি হলো, দেখুন যে এই পৃথিবীতে মানুষ মুর্শিদ ধরে, গুরু ধরে, কিন্তু ধরার পরে দেখা গেছে তারা অনেক সময় প্রেমে থাকে কিংবা সাধনে থাকে না, বা বিভিন্ন নাম দিলে নাম জপনা করে, কিন্তু একটা সময়ে সাধনা করেছে যে এটার প্রমাণ আছে। যেমন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি নবুয়ত লাভ করেছেন, তিনি কিন্তু জন্মের পর থেকে নবী। তাকে যদি আল্লাহ সাধন নাও করাইতেন তবু কিন্তু তিনি নবী। তাহলে তাকে নবুয়ত দেওয়ার আগে তাকে হেরা পর্বতের গুহায় 1450 বছর কেন সাধনা করতে হলো, কেন তার চুলগুলো কোমরের নিচে নেমেছে, কেন তার দাড়িগুলো তার নাভি ছাড়িয়ে গেছে, কেন? তাহলে বুঝতে হবে যে সাধনা তিনি না করলেও নবী হতেন, কিন্তু করলেন কেন? করলেন এই জন্যই যে আমাদেরকেও এই সাধনগুলো করতে হবে। দেখেন, পাঁচটা পদার্থে যদি আমাদের দেহ তৈরি হয়ে থাকে, তাহলে আগুন, পানি, বাতাস, মাটি, আলো, আরবিতে আবাতস, খাক, বাত, নূর, এই পাঁচের ব্যাখ্যা বহুদূর। এই পাঁচটার মধ্যে 6টা লতিফা, 6টা রিপু, 10টা ইন্দ্রিয় শক্তি এবং দেখা গেছে জ্ঞান, মন, বিবেক, এই জিনিসগুলো ভরে দিয়েছে আল্লাহ এই মানব দেহের ভিতরে। এই জিনিসগুলো যার যার স্থানে না থেকে একজনের স্থান একজন দখল করতে, যেমন আল্লাহ বলেছে আমি মুমিনের কালবে বাস করি, তাহলে মুমিনের কালবের মধ্যে যে আল্লাহ বাস করবে, আর এই কালব যতক্ষণ পর্যন্ত পরিষ্কার না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কালবের মধ্যে শয়তান বসে থাকবে, আর শয়তান আপনাকে আমাকে পরিচালনা করবে। তখন আমার দ্বারা আপনার দ্বারা শুধু খারাপই হবে, তাই সাধনার প্রয়োজন। তাই সিয়াম সাধনার মাস এই কথাটা বলা হয়, কিন্তু অনেকে বলে যে সিয়াম সাধনার মাস এটা কেউ ধরে না, কিন্তু পরবর্তীতে সাধনা সম্পর্কে আলোচনা করতে গেলে যে সাধনা আবার কিসের, এমন লোকও আছে পৃথিবীতে। অথচ আমরা নামাজ, রোজা, যে শরীয়তের মতে যা করা হচ্ছে, এই নামাজটাও ঠিক হয় না যতক্ষণ পর্যন্ত সাধনা না করবে। যেমন দেখেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি 24 থেকে 25 বছরের মধ্যে তিনি হেরা পর্বতের গুহায় ঢুকেছে, 14 থেকে 1450 বছর তিনি হেরা পর্বতের গুহায় সাধনা করেছেন। সেই সাধনা করার পর যখন নিজেকে পবিত্র করা হলো, তখন কিন্তু আল্লাহ, যখন তার 52 বছর বয়স হলো, তখন কিন্তু দাওয়াত করলো, হে দোস্ত আসেন, আপনার সাথে মেরাজ হবে আমার, সেই চৌথা আসমান পেরিয়ে আপনি আমার সাথে আরশে আজিমে এসে আমার সাথে সাক্ষাৎ করবেন। তো এখন কি, যে যিনি সৃষ্টি না হলে জগৎ সৃষ্টি হতো না, তিনি সাধন না করলেও তিনি নবী, করলেও তিনি নবী, কেন তাকে করাইলেন? আমাদেরকে দেখানো হলো যে হ্যাঁ, বেলায়েতের যুগে আমাদের সাধনা করতে হবে, সাধনা না করলে নিজেকে পবিত্র করা যায় না, নিজের জীব দেহটা দুর্বল হয় না, আর নিজের জীব দেহটা দুর্বল না হইলে আমার পরম জাগ্রত হয় না। আচ্ছা, তাহলে এই পরমকে জাগ্রত করতে হলে যে সাধনাগুলো, যেমন সেই সাধনাগুলোর একটা অংশে আছে, সন্তরে কই মন পাগল, ঘোর অন্ধকার ভয়ের সঞ্চার, না আছে পথের সম্বল, এই অষ্টধাতুর দেহখানি চালাইতেছে খুদ কোম্পানি। দেখেন, যে অষ্টধাতুর দেহখানি চালাইতেছে খুদ কোম্পানি, যে আল্লাহ কিন্তু মহা, আবার তিনি কিন্তু ক্ষুদ্র হতে পারে, তাহলে এই মহা আল্লাহ যেখানে ক্ষুদ্র দরকার ক্ষুদ্র হয়ে গেছে, যেখানে মহা দরকার মহা হয়ে গেছে, তাহলে খুদ কোম্পানি মানে খোদার যে ভাষাটা, তিনি খুদ হতে পারে আবার মহা হতে পারে, একটা পোকার ভিতরে সে স্থান নিতে পারে, আবার দেখা গেছে সে আকাশ পাতাল নিয়ে এই বিশ্ব ব্রহ্মাণ্ড ছাড়িয়ে যাবে, এত বড় হতে পারে। যাই হোক, আজকের যে কথাটি হলো কি, সাধনা। আজকের কথার মূলে হলো সাধনা, যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধনা করেছেন, আমাদের করতে হবে। আচ্ছা, এখন আমাদের মধ্যে, আমার দেহের মধ্যে যদি সাধনা করতে হয়, তাহলে হাইতনা তাওয়াই দিবানিশি হয়ে যাওগে কামার পোড়া, 24 ঘন্টা সেই আল্লাহ তাআলার নামে আমাদের শ্বাস প্রশ্বাসের মধ্যে আমাদেরকে সাজিয়ে নিতে হবে। যেমন শরীয়তের মধ্যে দেখা যায় তসবিহ ছড়া হাতে নিয়ে হাঁটতেছে আর গুনতেছে আর জপতেছে,
যারা সাধনকারী তাদের তসবিহ ছড়া লাগে না, তারা কি করে, তার নিজের শ্বাসটাকে একবার গুনে নিয়েছে 21,600 বার। প্রত্যেক শ্বাসে শ্বাসে তার নাম নিতেছে, চোখের পানি ঝরতেছে এবং রাতের গভীরে দম সাধনা করতেছে এবং ধ্যান সাধনা করতেছে, তার লা মুকাম খুলে যাচ্ছে। তখন লা মুকামের তাজাল্লির সাথে সে নিজের খোদাকেও দেখে নিতে পারছে। শুধু দেখলেই হবে না, তার সাথে সম্পর্ক করে নিতে হবে। তখন আপনার মধ্যে তার তরফ থেকে, আল্লাহর তরফ থেকে খবরাখবর আসবে। আপনার খবর আপনি জানতে পারবেন, কালকে কী হবে, পরশু কী হবে, মৃত্যু কবে হবে, কোন দিন আপনার বিপদ হবে, কোন দিন আপনার কী হবে, সমস্ত খবরাখবর আপনি পেয়ে যাবেন। কখন পাবেন? যখন তার সাথে আপনার সম্পর্ক হয়ে যাবে। তবে যাই হোক, হে জগতবাসী, ছোট করে আজকে আলোচনাটি করলাম যে অবশ্যই প্রেম ভক্তি ছাড়া কখনো সাধনাও কাজে লাগবে না। তবে দেখেন, আপনার স্ত্রীর কাছে আপনি বাজার থেকে মাছ মাংস কত কিছু এনে দিয়েছেন, তিনি পাক করেছে কিন্তু লবণ দেয়নি। লবণ না দেওয়ার কারণে এই তরকারি খাওয়ার যোগ্য না। ঠিক সাধনা করতে গিয়ে বিভিন্ন ধরনের সাধনা করেছি কিন্তু এর মধ্যে আমার প্রেমভাব নেই, আল্লাহর প্রতি যে প্রেমভাব নম্র ভদ্র এটা নেই। আর এইগুলো যদি না থাকে তাহলে সে খাদ্য লবণ ছাড়া যেরকম খাইতে স্বাদ না, খাওয়ার অযোগ্য। ঠিক একজন মানুষ যখন সাধনা করবে এর সাথে তার নম্র ভদ্র এবং দেখা গেছে প্রেমভক্তি চোখের পানি ঝরতেই থাকে, সাগরের ঢেউ যখন ওঠে তখন কোন দিক দিয়ে পানি ছিটকে পড়ে, ঢেউয়ের তালে যেরকম সবসময় জাহাজটা নাচতে থাকে, ঠিক একজন ফানাফিল্লা লোক চোখে পানি থাকে এবং সবসময় তার দেহটা কাঁপতে থাকে, কিসের খাওয়া কিসের দেওয়া, তখনই সেই মানুষটি আল্লাহর সাথে সম্পর্ক করে নিতে পারে এবং তার সাথে আল্লাহ হট কানেকশন করে দেয়, তখন যখন যা কিছু সে জেনে নিতে পারে। যাই হোক, আজকের আলোচনা বেশি একটা বড় করলাম না, ছোট করেই করলাম। তবে হ্যাঁ, আমাদের বিভিন্ন শরীয়তের ইবাদতের পাশাপাশি এবং দেখা গেছে যে সাধনার পাশাপাশি আমাদের প্রেমভাব থাকতে হবে, বৈরাগ্য ভাব থাকতে হবে যে কালকে কোত্থেকে খাবো এই চিন্তা করা যাবে না, কালকেরটা আল্লাহ ভাগ করে দেবে, কারণ আমি যখন করব তার কাজ সে তখন আমার কাজ করবে, তবে আমি যদি আমারটা করি সে কি আর আমারটা করবে। যাই হোক, হে জগতবাসী, আমাদের এই চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীতে যেন আপনাদের সাথে আমাদের সাক্ষাৎ হয়ে যায়, যেন আরও ভালো ভালো আলোচনা আপনাদের কাছে নিয়ে যেতে পারি। সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।